কিংবদন্তির মৃত্যু নেই, তিনি বেঁচে নেই, কিন্তু আজও তার স্মৃতি ভক্তদের অনুপ্রেরণা যোগায়। এখনো দর্শকরা শুনছেন ওনার কণ্ঠের গান। বলছি প্রয়াত কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চুর কথা। কিংবদন্তি এই ব্যান্ড শিল্পীর স্মরণে 2019 সালের 18 সেপ্টেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রতিস্থাপন করা হয় এই রূপালী গিটারটি। 18 ফুট উচ্চতার গিটারটি দেখলেই যেন মনে পড়ে যায় আয়ুব বাচ্চুর কথা। ত্রিভুবন থেকে হারিয়ে গিয়েও আছেন ভক্তদের মনে। এখনও ভক্তরা তার কণ্ঠের গান লালন করেন। বিদায়ের আগে আয়ুব বাচ্চু পরিবারের সদস্যদের ওছিয়ত করে গিয়েছিলেন তার স্বপ্নের গিটারটি কাকে দিতে হবে। তার ওছিয়ত মতে তাদের হাতে হাতে পৌঁছে গেছে কিংবদন্তি সেই রূপালী গিটার। যদিও চট্টগ্রামের সন্তান হিসেবে চট্টলাবাসীর নিকট আয়ুব বাচ্চুর স্মৃতি ধরে রাখতে দাবি জানিয়েছিলেন সাবেক সিটি মেয়র আজমর নাসিম উদ্দিনের কাছে, তবে কেডিএস গ্রুপের সহায়তায় প্রবর্তকের মোড় চার রাস্তায় মাঝখানে প্রতিস্থাপন করা হয় রূপালী গিটারটি। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি আয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি সম্মান রেখে এই স্থাপনাটা করা হয়েছিল। এদিক দিয়ে পছন্দ যাওয়া মানুষ হিসেবে এটা যথেষ্ট পরিমাণ আকর্ষণ করে আমাদেরকে। হ্যাঁ, নগরবাসীর তো সচেতনতা অবশ্যই বর্তায়, কেননা শুধু তো কর্তৃপক্ষের উপর সবকিছু ছেড়ে দেওয়া যায় না, মানুষ হিসেবে তো আমাদের সচেতন হতেই হবে। এদিকে চট্টগ্রাম নগরে চার রাস্তার মোড়ে আকাশ ছুঁয়ে আছে সুপারস্টার কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চুর রূপালী গিটার। প্রতিদিনই দর্শকরা আয়ুব বাচ্চুর রূপালী গিটার দেখতে ছুটে আসেন, আপন মনে তোলেন রূপালী গিটার সহ ছবিও। গান বাজনা, গিটার বাজানো, বাংলাদেশি একজন যে গিটার বাজাবে, এটা আসলে যদি উনি না থাকতো তাহলে হয়তো সম্ভব হতো না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে আয়ুব বাচ্চুর স্মৃতি স্মরণে যে রূপালী গিটারটা তৈরি করা হয়েছে, এটা অনেক সুন্দর। আমাদের মানে যারা সাধারণ মানুষ আছে আয়ুব বাচ্চুর ভক্ত হিসাবে আমাদের অনেক ভালো লাগে এটা। দর্শনার্থীরা ছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এবং সুগন্ধা আবাসিক এলাকার বসবাসকারীরা প্রতিদিনই রূপালী গিটারের ঐতিহ্য ধারণ করতে ছুটে আসেন প্রবর্তকের মোড়ে। বাচ্চু নেই, কিন্তু তার জন্মভূমিতে শেষ স্মৃতি বহন করছে রূপালী গিটারটি, বহন করছে ব্যান্ড এলআরবিরও ঐতিহ্য। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।